সূরা মরিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রহমতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। কাফ হা ইয়া আইন সাদ। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করা, যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন। যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল, সে বলেছিল, হে আমার মালিক, আমার শরীরের হাড় দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভ্র জল হয়ে গেছে, তুমি আমার দোয়া কবুল করো। হে আমার মালিক, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আমার মৃত্যুর পর আমি আমার পিছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি। অপরদিকে আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান ধারণে সে সক্ষম নয়, তাই তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো। যে আমার উত্তরাধিকারিত্ব করবে, উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার মালিক, তুমি তাকে একজন সন্তোষ ভাজন ব্যক্তি বানাও। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। এর আগে এ নামে আমি কোন মানুষের নামকরণ করিনি। সে বলল, হে আমার মালিক, আমার ছেলে হবে কিভাবে, আমার স্ত্রী তো বন্ধা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এটা এভাবেই হবে। তোমার মালিক বলছেন এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ, আমি তো এর আগেও তোমাকেও সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না। قال رب اجعل لي آيه قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا। সে বলল, হে আমার মালিক, আমাকে এজন্য কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত তিন রাত মানুষদের সাথে কোন রকম কথাবার্তা বলবে না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। অতঃপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল, তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এরপর একসময় ইয়াহইয়ার জন্ম হলো, সে যখন বড় হলো তখন আমি তাকে বললাম, হে ইয়াহইয়া, আমার কিতাবকে তুমি শক্ত করে ধারণ করো। আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম।
وحنانا من لدنا وزكاة وكان تقيا সে আমার একান্ত কাছ থেকেই হৃদয়ে কোমলতা ও পবিত্রতা লাভ করল। সে ছিল আসলেই একজন পরহেজগার ব্যক্তি। তদুপরি সে ছিল পিতা মাতার একান্ত অনুগত, কখনো অবাধ্য ও নাফরমান ছিল না। وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا তার প্রতি শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেয়া হয়েছে। শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا হে নবী, এ কিতাবে মরিয়ামের কথা তুমি তাদের স্মরণ করিয়ে দাও, বিশেষ করে সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا অতঃপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। আমি তার কাছে আমার রূহ জিব্রাইলকে পাঠালাম, সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে গিয়ে আত্মপ্রকাশ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا সে বলল, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে পানা চাই। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলল, আমি তোমার মালিকের পাঠানো দূত, আমি তো এজন্য এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। قالت أن لا يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا সে বলল, এ কি বলছো তুমি, আমার ছেলে হবে কিভাবে, আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি আর না আমি কখনো অসতী ছিলাম। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا সে বলল, হ্যাঁ এভাবেই হবে, তোমার মালিক বলছেন তা আমার জন্য খুবই সহজ কাজ এবং আমি তাকে মানুষদের জন্য কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ তুল্য একটি মানুষ বানাতে চাই। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার। অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا তারপর প্রসব বেদনা তাকে আশ্রয়ের জন্য এক খেজুর গাছের নিচে নিয়ে এলো। সে বলল, হায়, এর আগে যদি আমি মরে যেতে পারতাম তাহলে কষ্ট আজ আমার সইতে হতো না এবং আমি যদি মানুষদের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। فَنَادَاهَا مِن تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا তখন একজন ফেরেশতা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল, হে মারিয়াম, তুমি কোন রকম দুঃখ করো না, তোমার মালিক তোমার পিপাসা নিবারণের জন্য তোমার পাদদেশে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। وَهُزِّي إِلَيْكِ
إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا তুমি এ খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে। فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَقُولِي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا অতঃপর মজা করে এই গাছের খেজুর খাও এবং এই ঝর্ণার পানীয় পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও। ইতিমধ্যে যদি তুমি মানুষদের কাউকে দেখো তাহলে বলবে, আমি আল্লাহ তাআলার নামে রোজার মান্নত করেছি, এ কারণে আমি আজ কোন মানুষের সাথে কথা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا অতঃপর সে তাকে নিজের কোলে তুলে নিজের জাতির কাছে ফিরে এলো। লোকেরা তার কোলে সন্তান দেখে বলল, হে মরিয়াম, তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুনের বোন, এ কি করলে তুমি? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا সে সবাইকে তার কোলে শিশুটির দিকে ইশারা করে বলল, তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে একেই জিজ্ঞেস করো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো যে এখনো দোলনার শিশু? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا এ কথা শুনেই সে শিশু বলে উঠল, হ্যাঁ, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি, আল্লাহর শুকর তিনি আমাকে নাফরমান করে পয়দা করেননি। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আমার উপর ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, শান্তি থাকবে সেদিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون এ হচ্ছে মরিয়াম পুত্র ঈসা এবং এ হচ্ছে তার আসল ঘটনা, যা নিয়ে তারা অযথাই সন্দেহ করে। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ترى বলে সে আল্লাহ তাআলার সন্তান, কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়, তিনি এ থেকে অনেক পবিত্র। তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও এবং সাথে সাথেই তা হয়ে যায়। অবশ্যই আল্লাহ তাআলা আমার মালিক এবং তোমাদেরও মালিক, অতএব তোমরা সবাই তাঁরই গোলামি করো,
আর এটাই হচ্ছে সহজ ও সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মরিয়াম পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করল তাদের জন্য রয়েছে এক কঠিন কিয়ামতের দিনের দুর্ভোগ। যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে সেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে, কিন্তু আজ এই জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে আছে। হে নবী, সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও যেদিন জান্নাত জাহান্নামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন তো এরা এ ব্যাপারে গাফিলতে ডুবে রয়েছে, তাই ওরা আল্লাহর উপর ইমান আনছে না। নিশ্চয়ই পৃথিবীর মালিক হব আমি এবং তার উপর যা কিছু রয়েছে সে সবেরও, আর তাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا হে নবী, কিতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো, অবশ্যই সে ছিল এক সত্যবাদী নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك শাইআ। বিশেষ করে সেই সময়ের কথা যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন এমন একটা জিনিসের পূজো করো যা দেখতে পায় না, কিছু শুনতে পায় না, যা তোমার কোনো কাজেও আসবে না। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান। হে আমার পিতা, আমার কাছে আল্লাহ তাআলা সৃষ্টির রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সঠিক পথ দেখাব। হে আমার পিতা, সে জ্ঞানের মৌলিক কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না, কেননা শয়তান হচ্ছে পরম দয়ালু আল্লাহ তাআলার নাফরমান। ইয়া আবাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার পিতা, আমার ভয় হচ্ছে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু আল্লাহ তাআলার কোনো আযাব এসে তোমাকে স্পর্শ করবে, আর এর ফলে জাহান্নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আসলেই আমার দেব দেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ? তবে শোনো, এখনো যদি তুমি এসব থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, আর যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। সে বলল, আচ্ছা, তোমার প্রতি আমার সালাম, আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু এ সত্ত্বেও আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকব, অবশ্যই আল্লাহ তাআলা আমার প্রতি অতিশয় মেহেরবান। ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন
دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا. আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি। আমি তো আমার মালিককেই ডাকতে থাকব। আশা করি আমার মালিককে দেখে আমি কখনো ব্যর্থকাম হব না। إسحاق ويعقوب وكلا جعلنا نبيا. অতঃপর যখন সে সত্যি তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকে যাদের ওরা আল্লাহ তাআলার বদলে ডাকত, তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম। এদের সবাইকেই আমি নবী বানিয়েছি। رحمتنا وجعلنا لهم لسان صدق عليا. আমি তাদের উপর আমার আরো বহু অনুগ্রহ দান করেছি এবং মানুষদের মাঝে আমি তাদের সুউচ্চ সম্মান দান করেছি। واذكر في الكتاب موسى انه كان مخلصا وكان رسولا نبيا. হে নবী, তুমি এ কিতাবে মুসার ঘটনা স্মরণ করো, অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রসূল নবী। ওয়ানাদাইনাহু বিজানিবিল কুদিল আইমানি ওয়া ক্বাররাবনাহু নাজিয়া। আমার কথা শোনার জন্য আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং তাকে আমি গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমার নিকটবর্তী করলাম। আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে, এটা ওয়াজিব। হে নবী, এ কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো, নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী আর সে ছিল রসুল নবী। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا. সে তার আপনজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত আদায় করার আদেশ দিত, উপরন্তু সে ছিল তার মালিকের একান্ত পছন্দনীয় ব্যক্তি। واذكر في الكتاب إدريس إنه كان صديقا. হে নবী, তুমি এ কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, সেও ছিল একজন সত্যবাদী নবী। ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিন من حملنا ومن من حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل ومن من هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا. এরা হচ্ছে সেসব নবী যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত, উপরন্তু যাদের তিনি হেদায়েতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন এরা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। এদের অবস্থা ছিল এই,
যখনই এদের সামনে পরম করুণাময় আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো, তখন এরা আল্লাহ তাআলাকে সাজদা করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো, তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল। অতএব অচিরেই তারা তাদের এ গুমরাহির পরিণাম ফলের সাক্ষাৎ পাবে। কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের কথা আলাদা, তারা তো জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের উপর কোন রকম জুলুম করা হবে না। জান্নাতে আদনিন আল্লাতী ওয়াদা আর-রাহমান ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া। স্থায়ী জান্নাত এমন এক অদৃশ্য বস্তু যার ওয়াদা আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে দিয়ে রেখেছেন, অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে। لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না, চারিদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন রিজিকের ব্যবস্থা থাকবে। তিলকাল জান্নাতু আল্লাতী নূরিসু এ হচ্ছে জান্নাত, আমার বান্দাদের মাঝে যারা পরিষ্কার আমি শুধু তাদেরই এর অধিকারী বানাবো। ওয়ামা নাতানাযালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়ামা খালফানা ওয়ামা বাইনা যালিক ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না। আমাদের সামনে পেছনে যা কিছু আছে, যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তাঁর জন্য। মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না। তিনি আসমানসমূহ ও জমিনের মালিক এবং তিনি মালিক এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তাঁরই গোলামি করো, তার গোলামির উপরই কায়েম থাকো। তুমি তার সমগুণ সম্পন্ন এমন কোন নাম কি জানো যে তুমি তার গোলামি করবে? কিছু সংখ্যক মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুত্থিত হব? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়ালাম ইয়াকু শাইআ। এই নির্বোধ মানুষটি কি একবারও চিন্তা করে না, এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি অথচ সে তখন কিছুই ছিল না। ফাওয়া রাব্বিকা লানাহশুরান إنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا। অতএব তোমার মালিকের শপথ, আমি অবশ্যই এদের একত্রিত করব শয়তানদেরও, অতঃপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করব। তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্যে থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচেয়ে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বের করে আনবো। ثم لنحن أعلم بالذين
ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য আমি তাদের সবার চাইতে বেশি জানি। জাহান্নামে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে এর উপর দিয়ে পার হতে হবে না, এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত। এ পার হওয়ার সময় আমি শুধু ওসব মানুষদেরই মুক্তি দেব যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে ভয় করেছে, অবশিষ্ট জালেমদের আমি নত জানু অবস্থায় সেখানে রেখে দেব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে তখন তারা ইমানের বদলে কুফরি করেছে। তারা ইমানদারদের লক্ষ্য করে বলে, বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদা শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার। অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি, যারা আজকের এ কাফেরদের চাইতে সহায় সম্পদ ও প্রাচুর্যের বাহাদুরিতে ছিল অনেক শ্রেষ্ঠ। কুল মা কানা ফিল যালালাতি ফালইয়ামদুদ লাহুর রাহমানু মাদদা হাত্তা ইযা রাউ মা ইউআদুনা ইম্মা আল আযাব ওয়া ইম্মা আসসাআ ফাসায়ালামুনা মান হুয়া শাররু মাকানা ওয়া আযআফু জুনদা। হে নবী, এদের বলো যে ব্যক্তি গোমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন যতক্ষণ না তারা সে বিষয়টি সচক্ষে প্রত্যক্ষ করবে। যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে হয় তা হবে আল্লাহ তাআলার শাস্তি নতুবা হবে কিয়ামত। তেমন সময় উপস্থিত হলে তারা অচিরেই একথা জানতে পারবে কোন ব্যক্তিটি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল। এর বিপরীত যারা হেদায়েতের পথে চলে আল্লাহ তাআলা দিন দিন তাদের হেদায়েতের পরিমাণ বাড়িয়ে দেন। হে নবী, তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের নেক আমলই হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার পাওয়ার দিক থেকে যেমন তা ভালো, প্রতিদান হিসেবেও তা তেমনি উত্তম। তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছো কি যে আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে এবং অধ্যত্বের সাথে বলে বেড়ায় কিয়ামতের দিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান ফেরত দেয়া হবে। সে কি অদৃশ্য জগতের কোন খবর পেয়েছে না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এ ব্যাপারে সে কোন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে? كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا না এর কোনটাই নয়, যা কিছু সে বলে আমি তার প্রতিটি কথাই লিখে রাখব এবং সে হিসেবেই কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। ونرثه ما يقول ويأتينا فردا সে যা কিছু আজ বলছে আমিই হব তার অধিকারী আর সে একান্ত একা ও নিঃসঙ্গ অবস্থায় আমার কাছে ফিরে আসবে। আলিহাতাল্লিয়াকুনু লাহুম ইজ্জা
এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায়, যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে। কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম যিদ্দা। কিন্তু না, কিয়ামতের দিন বরং এরা তাদের ইবাদতের কথা সম্পূর্ণত অস্বীকার করবে, এরা তখন তাদের বিপক্ষ হয়ে যাবে। আলাম তারা আন্না আরসালনা الشياطين على الكافرين تؤزهم أزا। হে নবী, তুমি কি এই বিষয়টির প্রতি লক্ষ্য করনি, আমি কিভাবে কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি, তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দান করছে। ফালা তাআজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। অতএব তুমি এদের আযাবের ব্যাপারে কোন রকম তাড়াহুড়ো করো না, আমি তো এদের চূড়ান্ত ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। সেদিন আমি পরিষ্কার বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তাআলার কাছে একত্রিত করব। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িলদা। আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদাল রাহমানি আহদা। সেদিন কোন মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না। হ্যাঁ, যদি কেউ আল্লাহ তাআলার কাছ থেকে তেমন কোন প্রতিশ্রুতি নিয়ে রাখে তবে তা ভিন্ন কথা। এই মূর্খ লোকেরা বলে, করুণাময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। তুমি এদের বলো, এটি অত্যন্ত কঠিন একটি কথা, তোমরা যা আল্লাহ তাআলা সম্পর্কে নিয়ে এসেছো। تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا। এত কঠিন কথার কারণে হয়তো আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। دَعَوْا لِلرَّحْمَنِ وَلَدًا। এর কারণ এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তান হওয়ার কথা বলেছে। ওয়া মা ইয়ানবাগী লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। অথচ সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থাই শোভনীয় নয়। ইকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। কেননা আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত বান্দা হিসাবে উপস্থিত হবে না। লাকাদ আহসাহুম ওয়া আদাহুম আদা। তিনি তার সৃষ্টির সব কিছুকে কড়ায় গণ্ডায় গুনে তার পূর্ণাঙ্গ হিসাব রেখে দিয়েছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ অবস্থায় তাঁর সামনে আসবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা অচিরেই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। ফা ইন্নামা ইয়াসসামনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমাল লুদ্দা। আমি তো এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতে সুসংবাদ দিতে পারো, এবং দ্বীনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তুমি তাদেরও এ দিয়ে সাবধান করে দিতে পারো। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِنْ أَحَدٍ أَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا। তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, এদের কোন রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো না শুনতে পাও এদের কোন ক্ষীণতম শব্দ।
সদকাল্লাহুল আযীম।